ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড বাই ব্যানারে মাঠে নামেন সঙ্গীত শিল্পীরা। আলটিমেটামের মেয়াদ শেষ হতে না হতেই একদফার দাবিতে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা, এর সাথে একাত্মতা জানিয়েছেন তারা। আমরা সমস্ত অন্যায় নিপীড়ন বন্ধ চাই, আমরা সব জুলুম বন্ধ চাই, এখন আমরা নিজেরা নিজেদেরকে মারছি, এরা বন্ধ হইতে হবে। এই গুলি করে মারা এবং এই ঘটনার একটা সহিংসতা, এটা বন্ধ হতে হবে। আমরা ওটা প্রতিবাদ জানাই এবং ছাত্রদের সাথে সংগঠন জানানোর জন্য আছে শিল্পীরা এসেছি। ছাত্রদের সঙ্গে থাকুন, ছাত্র জনতাদের সঙ্গে থাকুন, আর মিথ্যাকে প্রমোট করবেন না। এ সময় আন্দোলনকারীদের সাথে গলা মিলিয়ে শিল্পীদেরও স্লোগান দিতে দেখা যায়। সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও দেখা যায় সেখানে। আমার আর একটা সন্তান যেন রাস্তায় গুলিবিদ্ধ না হয়, সন্তান যেন সব জায়গায় হেফাজত থাকে, মায়ের কোলে যেভাবে থাকে, উনি যেমন নিজেকে মা বলে দাবি করছেন, ঠিক ওভাবে সব মায়ের কোলে যেন সন্তান নিরাপদ থাকে। যাদের বিরুদ্ধে আজকে আমরা আন্দোলন করছি তাদেরকে বুঝতে হবে, তাদের দূরদর্শিতার অভাবে কিন্তু আজকে এই অবস্থায় এসছে। আমি আর আমার বাড়িতে সেফ ফিল করছি না, আমার আমার নিজের বন্ধুদের উপরে যখন বুলেট ছোড়া হয় আমি তখন চুপ করে থাকতে পারি না। শিল্পী, ছাত্র ও অভিভাবকরা বলেন দাবি মানা না হলে পরবর্তীতে অসহযোগ আন্দোলনেও যোগ দেবেন তারা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা।